হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি অ্যাক্সেস মলে। তো এখানে তোমরা শুনেইছ, এখানকে সিক্স ফ্লোরে স্নো পার্ক বলে একটা পার্ক আছে, তো ওখানে যাব। তো এখন এখানে কারেন্ট টেম্পারেচার কলকাতাতে যদি দেখাই আমি, তো সেটা তোমরা দেখতে পাচ্ছ 43 ডিগ্রি সেলসিয়াস। আর আমি যেখানে যাব সেখানে টেম্পারেচার হচ্ছে ফ্রিজিং পয়েন্টে লেস দেন ফ্রিজিং পয়েন্ট, আই মাস সে সেখানে হচ্ছে -6 ডিগ্রি সেলসিয়াস। তো আমি প্রচণ্ড এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য। তো এন্টায়ার ডিটেলস থাকবে ভিডিওতে, পুরো ব্যাপার থাকবে, প্রাইস কী আছে, কীভাবে যাবে, কী কী তোমাদের ওরা ইকুইপমেন্ট দেবে, তোমাদেরকে কী নিয়ে যেতে হবে, এন্টায়ার ডিটেলস থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো বেসিক্যালি এটা সিক্স ফ্লোরে আছে অ্যান্ড বেরিয়ে তোমরা এই রুমটাকে দেখতে পারবে। এই হচ্ছে স্নো পার্কের এন্ট্রি অ্যান্ড এখান থেকে তোমাকে তোমাদের টিকিট কাটতে হবে, পার হেড 500 রুপিস। এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ টাইম লেখা আছে যে 11 থেকে 12টা, 12টা থেকে 1টা, 8টা অবধি আছে। তো এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো টাইমে তোমরা ঢুকতে পারবে, তোমাকে টিকিট দেবে অ্যান্ড যে কোনো টাইমে ঢুকতে পারবে, তখন থেকে যখন ঢুকবে তখন থেকে 1 ঘন্টা 10 মিনিট হচ্ছে টাইমিং। তো এটা জাস্ট এমনি দিয়েছে, বাট হ্যাঁ রাত্রির 8টা অবধি আছে, 7টার সময় কাউন্টার বন্ধ হয়ে যায় অ্যান্ড 8টা অবধি তোমরা ম্যাক্সিমাম থাকতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এই অ্যাপে তোমার টিকিটে লেখা থাকবে এক্সিট বলে, এক্সিট বিফোর 3:26, আমার যেমনি লেখা আছে এক্সিট বিফোর 3:26। তো বেসিক্যালি 1 ঘন্টা 10 মিনিট টাইম দেয়, তো আমাকে 3:26 মধ্যে বেরোতে হবে। আচ্ছা এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, এটা হচ্ছে লকার, এখানে তোমরা লকার রাখতে পারো কিছু, ঠিক আছে, 100 রুপিস এক্সট্রা নেয় বাট সেটা রিফান্ডেবল, ঠিক আছে। আর এই হচ্ছে ওয়েটিং রুম, এখানে এখানে সব তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে জামা প্যান্ট পরে তোমাদেরকে যেতে হবে ওই মেন যে জায়গাটা যাওয়ার সেখানে। আর এটা পুরোটা হচ্ছে ওয়েটিং রুম, ওই পুরোটা হচ্ছে ওয়েটিং রুম অ্যান্ড এদিকে হচ্ছে সেলফি কাউন্টার, এদিকে টয়লেট, সেলফি কাউন্টার, সেলফি কাউন্টার কিছুই না, এখানে মিরর লাগানো, দেখো মিরর লাগানো, এদিকে টয়লেট আছে। জ্যাকেট আর গ্লাভস ছাড়া তোমরা এরম টাইপের শুও পেয়ে যাবে, চেষ্টা করো বাড়ির থেকে সক্সটা নিয়ে আসার, কারণ এখানে কিন্তু সক্সটা ম্যান্ডেটরি। তো তোমরা যদি সক্স না নিয়ে আসো তাহলে এখান থেকে কিনতে হবে, 30 রুপিস করে পড়বে। সো ফ্রেন্ডস এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, দেখো এই হচ্ছে এন্ট্রেন্স, দেখো পুরো ব্যাপারটা নিচে দেখো পুরো স্নো, চলো ভিতরে ঢোকা যাক, পুরো দেখো ডিসকো পুরো লাইট, দেখো অসম লাগছে, বাইরে যেমনি টেম্পারেচার তোমাকে তো দেখালাম, আর তারপরে ওই টেম্পারেচার থেকে এই টেম্পারেচারে আসা জাস্ট লেস দ্যান ফ্রিজিং পয়েন্ট। এখানে টেম্পারেচার অ্যাপ্রক্স -7 থেকে -5 ডিগ্রি টেম্পারেচার আছে সেলসিয়াস। আমি একটা কথা বলতে চাই, এই জায়গাটা খুব ছোট, খুব একটা বড় না, আমি তোমাকে একবার কুইকলি দেখিয়ে দেবো জায়গাটা কেমন, বাট একদম পুরো ফ্রোজেন, মানে পুরো বরফে প্রস্তুত করছি। আমার মনে হয় কলকাতাতে এই একটাই জায়গা যেখানে তোমরা গরম কালো বরফ পাবে। তো জায়গাটা দেখো এখান থেকে স্টার্ট, এই দরজাটা দেখতে পাচ্ছ তোমরা, এই দরজাটা ওখান থেকে স্টার্ট, এই জায়গাটা এই এরিয়াটা পুরো
তো এখানে এমনি তুমি বুঝতে পারবে, রেস্ট নিতে পারবে। আর এইদিকে যদি তোমাদের কফি খেতে ইচ্ছে করে গরমে, গরম গরম এখানে কফিও পেয়ে যাবে। দিদি কফি কত করে? মানে 40 টাকা, চা 20 টাকা, একটা চা দেবে খুচরো, হ্যাঁ হবে, একটা চা দিয়ে দেবে। আচ্ছা চা খেতে গেলে তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু প্রচণ্ড এই বরফের জায়গাটা কিন্তু প্রচণ্ড স্লিপারি, তো হাঁটাটা খুব সাবধানে হাঁটতে হবে। মানে আমি বারেবারে স্লিপ খেয়ে যাচ্ছিলাম, আমি না অনেকেই দেখছিলাম স্লিপ খেয়ে যাচ্ছিল, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর একটা বলে দিই, মানে চা ভেতরে 20 টাকা করে এটা শুনলে, আর কফি হচ্ছে 40 টাকা। এখানে কি খেলার আছে? এখানে এই ব্যাডমিন্টন তোমরা খেলতে পারবে, এটা দেখতে পাচ্ছ খেলছে, ঠিক আছে। এছাড়া এখানে বাস্কেটবল আছে, ঠিক আছে, বাস্কেটবল খেলতে পারবে। আর এছাড়া এখানে স্লাইডস আছে, তোমাকে দেখালাম, স্লাইডসও করতে পারবে। এনিওয়েজ তোমাদেরকে নতুন এবার স্নোফল তোমাদেরকে দেখাবো, দেখো স্নোফলস। তোমাদেরকে আমি ইনজয় করতে ভুলে গেছি, এখানে স্লাইড তো আমাদেরকে বলেছি আমি, আর এখানে 3 রকম সাইড আছে। একটা হচ্ছে এটা, এটা এভাবে ঘুরে আসে, একটা হচ্ছে এটা এভাবে স্ট্রেট আসে, আর আর একটা সাইড তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা, এইটা এইটা এই পরেরটা, এটা এখান থেকে আসবে আর এত দূর যাবে, এত দূর যাবে। তো 3 রকম সাইড আছে। তো চলো আমি এর মধ্যে যেটা দুটো সাইড ওকে তোমাদেরকে দেখাই একবার, আর আমি এক্সপিরিয়েন্স হই কেমন। এমনিতে একটা কেউ আছে সেখানে ভেতর ঢোকা যায়, দেখতে পাচ্ছ, আমি ঢুকছি না। সে বেসিক্যালি বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, এদিকে আছে, তো আমি ঢুকছি না। খেলা পুরো দেখো, বরফ পুরো জমে গেছে এখানে, অবশ্যই দেখো তোমাদের বলছিলাম যে দেখো ওখানে বরফ গুলো তুমি ঘুরে করে দেখতে পারবে, বাট তোমাদের আগে যেটা বলছিলাম যে স্লিপ করে, এই দেখো এই বরফ গুলোর জন্য, এইগুলো যে সলিড যে বরফ গুলো দেখছো, এগুলো এগুলো দেখো সলিড বরফ, এগুলো ঠিক আছে, এগুলো দেখো এগুলো সলিড বরফ, তো এগুলোতে পা পড়লে কিন্তু স্লিপ করবে, তো এগুলো একটু সাবধানে। তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, জাস্ট বাইরে বেরোলাম আর এখন ঘামছি, বাইরে ভেতরে যেরকম ঠান্ডা বাইরে সেরকম গরম। এনিওয়েজ তো আমার এক্সপিরিয়েন্স পুরো শেয়ার করলাম, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে মনে করে বলো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। টেক কেয়ার, বাই।